হ্যালো, আসসালামু আলাইকুম। যেহেতু আইএস কোচিং করাচ্ছি অনেক দিন যাবত, তাই আজকে ছোট একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, মানে ছোট একটি ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করব, যেটা হচ্ছে স্টুডেন্টের আইএস কোচিং করা রিলেটেড। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে অনেক ছাত্র আইএস প্রিপারেশনের জন্য কোচিং সেন্টার, মেন্টর কিংবা হচ্ছে টিচারদের হেল্প নেয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ পারলেও আইএস পরীক্ষা দেওয়ার জন্য যে টেকনিক্যাল বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো না বোঝার কারণে অনেকেই হচ্ছে কোচিংয়ের হেল্প নেয়। বিকজ আমরা ল্যাঙ্গুয়েজকে যেভাবে শিখি, আইএসের কোয়েশ্চেন প্যাটার্নটা বিশেষ করে রিটেন ফর্মগুলো সেরকম না, এই কারণে আমাদের অনেক সময় কোচিংয়ের হেল্প নেওয়ার প্রয়োজন হয়। তো আমরা যারা কোচিংয়ের হেল্প নেই, এমনও অনেক সময় হয় যে অনেক স্টুডেন্ট আছে দুইবার তিনবার বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়েছে কিন্তু তারপরেও সে কোর্সটা কমপ্লিট করতে পারেনি, অথবা সে কোচিং থেকে যে বেনিফিটটা আছে সেটা সে নিতে পারেনি। তো এই কারণে কিছু স্টুডেন্টের আইএস কোচিংয়ে ভর্তি হওয়ার পরও আইএস কমপ্লিট করা হয় না, এবং এই সংখ্যাটা একেবারে কম না, এই সংখ্যাটা মোটামুটি ভালোই। তো আমাদের আমাদের যখন আমরা কোনো বাহিরে পড়াশোনা বা মাইগ্রেশন করার চিন্তাভাবনা করি, তখনই প্রথমে হচ্ছে আমরা কোচিং সেন্টার সার্চ করি যে আসলে কোথায় কোন কোচিংয়ে আমি আইএস করলে আমার আইএসের স্কোরটা ভালো আসতে পারে। তো যেহেতু আমি নিজেও একটা কোচিং সেন্টার রান করি এবং আমি নিজেও এরকম অনেক ছাত্রকে ডিল করি, তো সেখান থেকে কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দুই ধরনের ছাত্রদের আসলে আইএস কোচিং করে কোনো ধরনের লাভ হয় না। প্রথম ধরনের ছাত্র হচ্ছে যে ছাত্র নিজের দুর্বলতা জানে না, অর্থাৎ যে ছাত্র কোনো কিছু না বুঝেই প্রথমেই কোচিংয়ে ভর্তি হয়ে যায় এবং তার বেসিকটা কতটুকু ইম্প্রুভ আছে বা ল্যাঙ্গুয়েজে সে কতটুকু দক্ষ এটা না বুঝে যারা বিভিন্ন কোচিংয়ে আইএস কোর্সে সরাসরি ভর্তি হয়ে যায়। তো এর মধ্যে আমার কথা হচ্ছে যে কোচিংগুলো হচ্ছে দুই ধরনের কোর্স মানে বর্তমানে প্রোভাইড করে, একটা হচ্ছে যে বেসিক সহ আইএস, আর একটা হচ্ছে শুধু আইএস। তো যারা সরাসরি শুধু আইএস কোর্সে ভর্তি হয়ে যায় বাট যাদের বেসিক ভালো না, তারা অনেক সময় বেনিফিটটা পেতে পারে না। আবার বেসিক দুর্বল কিন্তু বেসিক সহ কোর্সে ভর্তি হয়েও অনেকে হচ্ছে যে আইএস করে ভালো করতে পারে না। তো সেটার কারণ দুটো হতে পারে, একটা হচ্ছে যে যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সেই প্রতিষ্ঠানে আসলে বেসিকটা যেভাবে ইম্প্রুভ করানো দরকার ছিল সেভাবে হয়তো সেই সেই প্রতিষ্ঠান সেই সাপোর্টটা দেয়নি। আর একটা কারণ হতে পারে যে ছাত্র নিজেই হয়তো মানে তার পড়াশোনায় অমনোযোগী। তো যেহেতু আমরা সেন্টার চালাচ্ছি, তো আমরা অনেক দিন যাবতই সেন্টার মানে ছাত্রদেরকে নিয়ে কাজ করি, তো এখান থেকে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার দুই ধরনের কোর্স আছে। একটা হচ্ছে যে সরাসরি আমরা আইএস কোর্স করাই, যেটাকে আমরা নাম দিয়েছি আইএস প্রাইভেট কেয়ার, আর একটা হচ্ছে আইএস 6 মান্থস কন্ট্রাকচুয়াল কোর্স, এটা জিরো থেকে আইএস পর্যন্ত করাই, অফলাইনে 6 ঘন্টা এবং অনলাইনে হচ্ছে 3 ঘন্টা। এখন এই যে অফলাইনে 6 ঘন্টা এবং অনলাইনে 3 ঘন্টা এই দুটো কোর্স এভাবে ডিজাইন করার কারণ হচ্ছে যে আমরা প্র্যাকটিস অলমোস্ট প্রায় 60-70% দায়িত্ব আমরা নিয়ে নিই, তারপরেও কিছু প্র্যাকটিস তাদের বাসায় করার দরকার হয়। তো এই যে 60-70% আমরা প্র্যাকটিসের দায়িত্ব নিয়ে নিই, এই জায়গাটাতে আমরা দেখি যে অনেক সময় স্টুডেন্টরা ইরেগুলার হয়ে যায়, অর্থাৎ তারা ক্লাস ঠিকভাবে করে না। অর্থাৎ আমরা শুধুমাত্র মেথড ক্লাস করাই না, মেথড ক্লাসের পাশাপাশি তাদেরকে প্র্যাকটিস ক্লাসও দিচ্ছি, কিন্তু তারপরেও তারা অনেক সময় ক্লাসে ইরেগুলার থাকে, ঘন ঘন ছুটি কাটায় এবং তাদের পড়াশোনায় একটু মনোযোগ কম থাকে, অথবা তারা টায়ার্ড ফিল করে, অথবা এত দীর্ঘ সময় পড়াশোনা তারা বিরক্ত বোধ করে, এইসব কারণে। অর্থাৎ কিছুটা স্টুডেন্টের মোটিভেশন এবং সাইকোলজিক্যাল ইস্যুর কারণেও কিন্তু একটা স্টুডেন্ট আইএস কোর্স কমপ্লিট করার পরও সে আইএস দিতে পারে না এবং সে অধৈর্য হয়ে পড়ে। তো যদি তার বেসিকে দুর্বলতা থাকে, যদি তার ইংরেজি যদি সে কথা বলতে না পারে, রিডিং পড়ে বুঝতে না পারে, তারপরে হচ্ছে এগুলো পারার পরেও হচ্ছে যে কিছু গ্রামাটিক্যাল কিছু ইরর্স আছে, এগুলোকে যদি সে রিমুভ করতে না পারে, তাহলে সে যতই মানে আইএসের প্রিপারেশন নেক, তার টার্গেট স্কোরটা একটা জায়গায় আটকে যাবে। অর্থাৎ তার যদি 6.5 টার্গেট হয়, তাহলে তার 5.5 বা 6-এ হয়তো দেখা যাবে যে স্কোরটা আটকে গিয়েছে। তাই এখানে দুটো বিষয় হচ্ছে জড়িত। এক নাম্বার হচ্ছে যারা আইএস কোচিং সরাসরি করবেন তাদের জন্য যেটা সাজেশন, সেটা হচ্ছে প্রথমে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করেন, সেগুলোকে আগে রিকভার করার চেষ্টা করেন, সেগুলোকে রিকভার করে তারপরে আপনি সরাসরি আইএস কোর্স করতে পারেন। আর যারা বেসিক সহ আইএস কোর্স করবেন, তারা বেসিক যে সেন্টারগুলোতে করবেন সেই সেন্টারের বেসিক সাপোর্টটা কেমন দেয় সেটা একটু ভালো করে জেনে নেবেন। এরপর যদি ভালো দিয়ে থাকে, তাহলে আপনার মনোযোগটাকে 100% বাড়ানোর চেষ্টা করবেন, অর্থাৎ আপনার মনোযোগ, আপনার পড়াশোনায় মনোযোগ, আপনার অধ্যবসায়, আপনার চেষ্টা, আপনার পরিশ্রম, এগুলোকে ভালো করার চেষ্টা করবেন। যদি শুধুমাত্র কোচিং নির্ভর যদি আপনি হয়ে যান,
অর্থাৎ আমি যদি বলি যে আপনার আপনি শুধু সেন্টারের উপর নির্ভর হয়ে গেলেন, সেন্টার আপনাকে যতটুকু করা দিবে আপনি অতটুকুই করবেন, এর বাইরে আপনি কিছু করবেন না, তাহলে হয়তো আপনার আসলে কখনো আয়েস দেওয়া হবে না, আর আয়েস দিলেও আপনার টার্গেট স্কোর আসলে আসবে না। এই ব্যাপারটা মেনে নিতে কষ্ট, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই। ইংরেজি সহজ ভাষা বা ইংরেজি কঠিন ভাষা, আমরা ছোটবেলা থেকে ইংরেজি পড়াশোনা করে এসেও দেখা যায় যে বড় হয়ে আমরা আসলে যেভাবে কমিউনিকেশন স্কিলটা ইম্প্রুভ হওয়ার কথা সেভাবে আমাদের হয় না। আমাদের অনেক গ্যাপ থাকে, আমাদের ভোকাবুলারি গ্যাপ থাকে, স্পিকিং করতে পারি না, লিসনিং শুনে বুঝতে পারি না, রিডিং বুঝতে পারি না, অনেক ধরনের গ্যাপ আছে। এই গ্যাপগুলো আসলে আপনার মানে ঐকান্তিক ডেডিকেশন ছাড়া এটা কাভার করা সম্ভব না। তো প্রাথমিক পর্যায়ে যদি আপনি মোটামুটি একটু বলতে লিখতে বা পড়তে পারেন, এরপরে হচ্ছে যে আপনাকে ভালো স্কোর পেতে গেলে আপনার গ্রামাটিক্যাল ইরর যাতে না হয় সেগুলো আপনাকে খেয়াল করতে হবে, ভালো ভালো ভোকাবুলারি ব্যবহার করা শিখতে হবে। তো এই জিনিসগুলোর ব্যাপারে একটু আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন যে আসলে শুধুমাত্র কোচিংয়ে ভর্তি হয়ে আপনি যদি শুধু কোচিং নির্ভর হয়ে যান তাহলে কখনোই আপনার আইএলটিএস ডিজায়ার স্কোর আসবে না। আপনার নিজের একটা পড়াশোনা আছে, এই নিজের পড়াশোনাটা করতে হবে। এটা করলে আপনি যে সেন্টারেই ভর্তি হন সেই সেন্টার আশা করি আপনাকে একটা ভালো সাপোর্ট দিবে, এবং সে সেন্টার যাই সাপোর্ট দেখ সেটার সেটার যে নির্যাসটা সেটা আপনি নিতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার সেই ইম্প্রুভমেন্টটা হবে। যাই হোক, আইএলটিএস কোচিং যারা করতে চাচ্ছেন, বিভিন্ন সেন্টারে ভর্তি হতে চাচ্ছেন, অনলাইন বা অফলাইন যে মাধ্যমেই করেন না কেন, আশা করি যে ভর্তি হওয়ার আগে অন্ততপক্ষে নিজেকে যাচাই করবেন এবং নিজের দুর্বলতাগুলো কাটায় নেবেন। আর যদি কোচিংকে দায়িত্ব দেন তাহলে কোচিং আপনার 50-60% দায়িত্ব নিলেও বাকিটুকু আপনাকে কভার করতে হবে, না হলে আপনি ভালো কিছু করতে পারবেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।